আমরা জেলা সেন্টার কমপ্লেন করছি এই কারণে যে আমাদের 3000 টাকা মাসে বেতন দেয় ডিএম সাহেব এসপি সাহেবরা। এবার তাদের আবার 3000 টাকা মাসে বেতনে আবার তাদের রিটায়ারমেন্ট আছে, আমাদের লোক কাজ করতে যায় রিটায়ারমেন্টের তঙ্গা ওনাকে কাগজ দিয়ে দেয় বলে আপনাকে কাজ করতে হবে না। আমাদের কী ব্যাপার, 3000 টাকা বেতনে আবার কিসের রিটায়ারমেন্ট? এসপি অফিসও তাই করছে, 6000 টাকা ডিএম দেয়। ডিএমের বিরুদ্ধে ডিএমের সঙ্গে যখন আমরা দিন কাজ ডিএম এসপি অফিস যখন বন্ধ রাখছি তখন ওনারা আমাদের সঙ্গে লাগাতার মানে গণ্ডগোলের মতন করছে আর কি। আমাদেরকে গা ধাক্কা টাক্কা সরাই দিয়ে ওনারা নোটিশ ঝুলাই দিয়ে চলে আসছে, 72 ঘন্টা সময় দিচ্ছে, তার মধ্যে তোমার যদি না হলো আমরা 48 ঘন্টা সময় দিচ্ছে, যদি না ওঠা তাহলে বাড়ি ঘর আমরা ভেঙে দিই। বাংলোতে আমাদের জেম সাহেব বলেছে বাংলোতে আমাদের কোনো সুইপারকে হরিজন ভাইকে কাজ করতে দিব না। তো যখন তোমাদের তোমাদের যখন হরিজন সাহেব কাজ কাজের দরকারই নাই তাহলে হরিজন তো আমরা কাজ বন্ধই রাখছি। কোভিড পরিস্থিতিতে আপনারা সবসময় কাজ করেছেন, এরপরে এই ধরনের একটা অমানবিক কথা, এই অমানবিক কথাটা তাহলে ওনার গুণিয়ে আছে, এটাই আমাদের কাছে উত্তর দিবে আছে, এটা আছে উত্তর দিতে হবে ওনাকে। যে কোভিডে আমাদেরকে বলছে যে পুলিশ প্রশাসন এবং সুইপিং ভাইদেরকে সম্মান জানাইতে, সম্মান না জানায় উল্টো আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এটা কে বলেছে? ডিএম সাহেব। ডিএম সাহেব এবং অর্ডারও করে দিয়েছে। হ্যাঁ, ডিএম সাহেব অর্ডারও করে দিয়েছে। 48 ঘন্টার মধ্যে আমার বাড়ি উচ্ছেদ করতে হবে, নাহলে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হবে। আমার নাম হচ্ছে গৌতম বাসপুর। আমি হচ্ছে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমাদের আন্দোলনটা হচ্ছে যে আমাদের সাফাই কর্মীরা যে সরকার যে জিও যে নিয়মগুলো চালু করেছে সেই নিয়ম অনুযায়ী আমাদের সরকারি সাফাই কর্মীরা কোনো বেতন পাচ্ছে না, এবং এই সমস্ত বিষয় নিয়ে যখন আমরা সরকারের কাছে কোনো দাবি রাখছি তো সরকার আমাদেরকে বাড়ির থেকে উচ্ছেদ করে দিবে, আমাদেরকে কাজ থেকে বের করে দিবে, এই ধরনের হুমকি। এটা হুমকিই বলতে পারি, আমার কাছে মনে হয় আমার মনে হচ্ছে এটা হুমকি। এটা এটা সরকারি আধিকারিকগণ আমাদেরকে বলছে, ডিএম অফিস থেকে বলা হচ্ছে, এগুলো সব কথাগুলো নোটিশ দেওয়া হচ্ছে ওখান থেকে। নোটিশ পার্টিকুলার বলতে আমাদের কর্ণজোড়া হাউসিংয়ে কিছু লোকজন আছে 30-40 বছর ধরে তারা কন্টিনিউ সেখানে বসবাস করছে, 7টা-8টা বাড়ি আছে। তাদেরকে ডিএম অফিস থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে আপনাদেরকে এখান থেকে তোলা হবে না, আপনাদেরকে একটা অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে। এবার যখন আমরা এখানে 10 তারিখ থেকে যে স্ট্রাইকটা ডেকেছি, ডাকার পর থেকে দিনের পর দিন আমাদেরকে সেই সমস্ত জায়গায় বাড়ি মারা হচ্ছে যেন আমরা স্ট্রাইকটা তুলে নিই। আজকে প্রশাসন বলছে, সরকার বলছে যে সাফাই কর্মীকে সহযোগিতা করো, সাফাই কর্মীর সাথে থাকো, সাফাই কর্মীকে শ্রদ্ধা করো। তো কোথায় সেই শ্রদ্ধা? এই কোভিডের মধ্যেও আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সরকারকে যথারীতিভাবে প্রত্যেকটা জায়গায় আমরা সরকারকে হেল্প করেছি, কিন্তু সরকার তো আমাদেরকে কোনো রকমভাবে আমাদের সেই জায়গাগুলো দেখছে না। কেন দেখবে না সরকার আমাদেরকে? আমাদের আমাদের দাবি হচ্ছে আমাদের যে জিও আছে, যে সেই জিও অনুযায়ী যে বেতন বৃদ্ধি করার কথা সেই বেতনটা আমাদেরকে ঠিকমতো দেওয়া হোক, এবং আমাদের যে সমস্ত লোকেরা মানে মানে অস্থায়ী যারা আছেন তাদেরকে জমি থেকে উচ্ছেদ না করা হোক, এটাই চাই। আর সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো যেন আমাদেরকে সসম্মানে দেওয়া হয়, আমরা ছিনিয়ে নেব কেন? যেটা সরকার আমাদেরকে দিয়েছে সেটা পাবো না কেন? আজকে থেকে আমরা পুরোপুরিভাবে কাজ বন্ধ করে দেবো, এবং পরবর্তীতে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে নর্থ বেঙ্গলের বাকি 8টা যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টেও এর প্রভাব দেখা যাবে।